1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে জন্মলাভ করে আমাদের প্রাণের স্বদেশ বাংলাদেশ। নতুন এই রাষ্ট্রের জন্য গড়ে তুলতে হবে সুনাগরিক। এ লক্ষ্যে 1972 সালে নতুন করে কার্যক্রম শুরু করে বাংলাদেশ স্কাউটস। স্বাধীনতা উত্তর বাংলাদেশের চিফ স্কাউট হিসেবে দীক্ষা গ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ক্রমান্বয়ে নেতৃত্বের পরিবর্তনের ধারাবাহিকতায় 2014 সালের জুলাই মাসে বর্তমান নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করেন। যদি এর বিভিন্ন দিক পর্যালোচনা করি তাহলে বলতে পারি যে পরিসংখ্যানগত দিকেও আমাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ স্কাউটসের বর্তমান সদস্য 13,72,773 এবং প্রবৃদ্ধি শতকরা 6.78%। উন্নয়ন বিভাগের প্রচেষ্টায় 16-তলা ভবন নির্মাণের প্রাক্কলন শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে অনুমোদন করেছে। এছাড়াও বিভিন্ন অঞ্চলে নির্মাণ কাজ চলছে। প্রশিক্ষণ বিভাগ জাতীয় পর্যায়ে 18টি কোর্স সহ জাতীয় মাল্টিপারপাস ওয়ার্কশপ আয়োজন করে। প্রোগ্রাম বিভাগ দ্বিতীয় চতুর্থ বার্ষিকে প্রোগ্রাম পরিকল্পনা গ্রহণ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট জনাব মোহাম্মদ আব্দুল হামিদ 54 জন স্কাউটকে পিএস ও 3 জন রোভার স্কাউটকে পিআরএস অ্যাওয়ার্ড প্রদান করেন। 2014 সালে 538 জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড, 122 জন স্কাউট পিএস অ্যাওয়ার্ড এবং 2 জন রোভার স্কাউট পিআরএস অ্যাওয়ার্ড অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, স্কাউটিং একটি বিশ্বব্যাপী আন্দোলন। শিশু কিশোর তরুণদের সৎ চর্চবান ন্যায়পরায়ণ আত্মপ্রত্যয় ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আন্দোলনের মূল লক্ষ্য। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু করার মাধ্যমে এই আন্দোলনকে আরও বিস্তৃত করা সম্ভব বলে আমি মনে করি। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী আর্থমানবতা সেবায় স্কাউটরা যেভাবে সহযোগিতা করে সেটা সত্যি প্রশংসনীয়। সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় বেগুনবাড়ি নিমতলী ট্র্যাজেডি ও রানা প্লাজায় উদ্ধার কার্যক্রমে সহায়তা, রমনা পার্ক পরিচ্ছন্নতা অভিযান, নেপাল ভূমিকম্পে উদ্ধার ও পুনর্বাসন কাজে অংশগ্রহণ, জাতীয় পর্যায়ে ঘূর্ণিঝড় ভূমিকম্প অগ্নিকাণ্ড এবং পানি থেকে উদ্ধারের মহড়া আয়োজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভূমিকম্প মোকাবেলার জন্য লিফলেট বিতরণ সহ নানামুখী কাজে অবদান রেখেছে বাংলাদেশ স্কাউটস। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর, পাইনশাইল এবং পশ্চিম ডুগরি গ্রামে চীন, জাপান, কোরিয়া ও বাংলাদেশ প্রকল্পের দ্বিতীয় ওয়ার্ক ক্যাম্প বাস্তবায়ন করা হয়। পথ শিশুদের জন্য বাংলাদেশ স্কাউটস টিকেট টু লাইফ নামে কার্যক্রম পরিচালনা করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সুনাম অর্জন করেছে। 20টি আন্তর্জাতিক কার্যক্রমে বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা, কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট বৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্কাউটসের সভাপতি ন্যাশনাল স্কাউট অর্গানাইজেশন অফ থাইল্যান্ডের বয় স্কাউট সাইটেশন মেডেল ফার্স্ট ক্লাস অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড সিলভার এলিফ্যান্ট অর্জন করেন। কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন কাব স্কাউটিং অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের আওতায় কাব স্কাউটের সদস্যরা সপ্তাহব্যাপী ভারত সফর করেন। জনসংযোগ ও মার্কেটিং বিভাগের উদ্যোগে ইমেজ ব্র্যান্ডিং, কমিউনিকেশন ও মার্কেটিং ওয়ার্কশপ, জাতীয় জনসংযোগ ও মার্কেটিং বিষয়ক ওয়ার্কশপ, অভিভাবকগণের মতবিনিময় সভা এবং সাংবাদিকতা বিষয়ে অগ্রদূত সংবাদদাতা ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। দীর্ঘ 59 বছর যাবৎ বাংলাদেশ স্কাউটসের অগ্রদূত পত্রিকার প্রকাশনা অব্যাহত রয়েছে। বাংলাদেশ টেলিভিশনে অগ্রদূত অনুষ্ঠান নিয়মিত সম্প্রচারিত হচ্ছে। সবাইকে অগ্রদূত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি ইসরাত জাহান ইমা। স্পেশাল ইভেন্টস বিভাগ আয়োজন করে এপিআর এয়ার ইন্টারনেট জাম্বুরি, 57তম জোটা, 18তম জোটি ও 6ষ্ঠ জটস। দেশের সকল উপজেলা ও জেলায় 598টি বিদ্যুৎ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে ধরিত্রীকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আর্থ আওয়ার পালন করা হয়। সমাপনী পরীক্ষায় GPA 5 প্রাপ্ত সর্বমোট 536 জন কাব স্কাউট ও স্কাউটকে পুরস্কৃত করা হয়।
ফাউন্ডেশন বিভাগের কর্মতৎপরতায় এবছর একজন বিদেশি স্কাউট লিডার সহ তিনজন ফাউন্ডেশনের সদস্যপদ গ্রহণ করেছে। চট্টগ্রাম অঞ্চলে একটি কনভেনশন আয়োজন করা হয়। আর্থিক ব্যবস্থাপনা বিভাগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কোর্স ও একটি ওয়ার্কশপ সম্পন্ন করেছে। আইসিটি বিভাগের উদ্যোগে সম্পন্ন করা হয় দুটি কোর্স। গ্রোথ বিভাগ অঞ্চল পর্যায়ে মেম্বারশিপ গ্রোথ বিষয়ক চারটি ওয়ার্কশপ আয়োজন করে। একুশ বছরের পরিসংখ্যান সম্বলিত হ্যান্ডবুক ফর মেম্বারশিপ গ্রোথ প্রকাশিত হয় প্রথমবারের মতো। এস্টেট বিভাগ মৌচাকে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া 95.31 একর জমি বুঝে নেওয়ার কাজ করছে। মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাইলট প্রকল্প বাস্তবায়ন করেছে মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিভাগ। গার্লিন স্কাউটিং বিভাগ বাস্তবায়ন করে দুটি ওয়ার্কশপ, চারটি রোভার মেট কোর্স, চারটি উপদল নেতা কোর্স, তিনটি ব্যাচ কোর্স, একটি গোল টেবিল বৈঠক, সাতটি ওরিয়েন্টেশন কোর্স ও একটি রিফ্রেশার্স কোর্স। জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের 328 রানিং ফুট সীমানা প্রাচীর নির্মাণ এবং 2500 রানিং ফুট স্থায়ী পানির লাইন সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়েছে। এক্সটেনশন স্কাউটিং এর অধীনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দুটি উপদল নেতা কোর্স ও একটি ব্যাচ কোর্স বাস্তবায়িত হয়। মুক্ত দলের সভাপতি ও সম্পাদকগণের একটি সম্মেলন হয়। অ্যাডাল্ট ইন স্কাউটিং কার্যক্রমে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ স্কাউটসে কনসালটেন্সি ভিজিট করা হয়। অ্যাডাল্ট লিডারদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য কমিউনিকেটিভ ইংলিশ কোর্স আয়োজন করা হয়। নানামুখী সফল কার্যক্রমের মাধ্যমে 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 21 লক্ষ স্কাউট সদস্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ স্কাউটস।